আরও 50 মডেল মসজিদ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে ষষ্ঠ পর্যায়ে তিনি একসাথে এতগুলো মসজিদ উদ্বোধন করলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে মসজিদগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময়ে অনুষ্ঠানে সৌদি আরবের মসজিদের নববীর ইমাম শেখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 30 অক্টোবর সকালে সৌদি আরবের মদিনার পবিত্র মসজিদে নববীর ইমাম শেখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানের সাথে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ষষ্ঠ ধাপে আরও 50টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদন অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে 50টি মডেল মসজিদ উদ্বোধন এবং জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ 2023 অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান স্থলে প্রধান একটি সহ 3টি প্যান্ডেল তৈরি করে সারা দেশ থেকে আগত ইমামগণের সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে মদিনার পবিত্র মসজিদে নববীর ইমামের সঙ্গে অন্য 2টি প্যান্ডেল পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী এবং পবিত্র মসজিদে নববীর ইমাম উভয়ই দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান স্থলে সমবেত ইমামদের সাথে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। তিনি জাতীয় ইমাম কাউন্সিলে যোগ দেওয়ার জন্য ইমামদের ধন্যবাদ জানান এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যে তার সরকার কর্তৃক দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে। একই দিনে প্রধানমন্ত্রী 2 পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদিকেও ধন্যবাদ জানান। পরে মূল অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম এবং আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ঢাকা নেসেরিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং ধর্ম সচিব। জানা যায়, মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের এই পদক্ষেপে শুরু হয় 2017 সালে। প্রধানমন্ত্রী 2014 সালে নির্বাচনী প্রতিশ্রুতির পর দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে 2017 সালে 9,435 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে সরকার। এই প্রকল্পের অধীনে সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। 2017 সাল থেকে এখন পর্যন্ত এই পরিকল্পনার উপর ভিত্তি করে পুরো দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে 250টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আজ নতুন আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই সংখ্যা দাঁড়াবে 300টিতে। ধর্ম মন্ত্রণালয় সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো 43% জমির উপর 3 ক্যাটাগরিতে নির্মিত হচ্ছে। এর মধ্যে জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে 4তলা, উপজেলা পর্যায়ে 3তলা এবং উপকূলীয় এলাকায় 4তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই প্রতিটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওজুর জন্য আলাদা জায়গা এবং শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে। এছাড়াও হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামিক গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ, ইসলামিক দাওয়া, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা রাখা হয়েছে।